নমস্কার গুলাম, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানে গেলে আজকে মেনু তোমার তোমাদের সাথে শেয়ার করবো। মেনু হচ্ছে এই যে আলু কেটে নিচ্ছি, আর তোমার দাদাভাই এই যে আটা গুঁজিয়েছে মাখবে, এখনো মাখতে বসিনি, বসবে। চাটা খেয়ে উঠলাম সবে, আর এদিকে ভাতও কুচি দিয়েছি, আর এদিকে দেখো সোয়াবিন রান্না করব দোকানের জন্য। সোয়াবিন আর সোয়াবিন আলু দিয়ে তরকারি, সোয়াবিনটা একটু ভিজিয়ে নিলাম। আর এদিকে আজকে রান্না করবো কচুর শাক, কালকে নিয়ে এসেছিলাম সেই আমার দোকানের পাশে, অনেক কচুর শাক হয়েছে রোদে, ঠিক আছে, গলেও গেছে। কচুর শাকটা রান্না করব আজকে। কি দিয়ে রান্না করব? দুটো ইলিশ মাছের মাথা আছে, কই দেখি, এই মাথা দিয়ে কচুর শাক রান্না করব আজকে। মেনু এই, তারপরে ডাল আলু পোস্ত সব আছে, এগুলো এখন রেডি করছি, গুছিয়ে নিচ্ছি। সকালবেলা তাড়াহুড়ো লেগে যায়, তারপরে আজকে বৃহস্পতিবার, পুজো দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে সোয়াবিনটা ভিজিয়ে নিয়েছি, এটাতে নুন হলুদ দেওয়া হয়ে গেছে, আর মাছের মাথাটা ভেজে নিচ্ছি। যেহেতু কচুর শাক রান্না করবো, কচুর শাকের জন্য যে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, আর কচুর শাকটা তোমার সিদ্ধ করাই হয়ে গেছে। পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে মাথাটা ভাজা হয়ে গেছে, এখন আমি কচুর শাকগুলো দিই। আমি দেখো আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। আর এই দেখো কচুর শাকটা আমি নুন হলুদ দেওয়া হয়ে গেছে, আর মিষ্টিটা আমি পরে দেবো। চিড়ে ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিলাম, আর ওইদিকে দেখো কচুর শাকটা আমার রেডি হয়ে এসছে, এখন একটু চিনি দিয়ে দেবো। এই দেখো একদম চিনি দিয়ে দিলাম, আর নুন টুন সব দেওয়াই আছে। কচুর শাক কারা কারা পছন্দ করে কমেন্টে জানিয়ে, এই তো একটু এসছে। কচুর শাকটা কী সুন্দর গলেও গেছে, প্রচণ্ড গলেছে মাছের মাথা দিয়ে কচুর শাক। দেখো আলুটা লাল লাল হয়ে গেছে, আর এদিকে মশলাটা আমি রেডি করে নিয়েছি, পেঁয়াজ রসুন আর লঙ্কা রয়েছে, দিয়ে দিলাম। এটা হচ্ছে মশলা সোয়াবিনের, আর এদিকে দেখো কচুর শাকটা আমার হয়েই এসেছে, আর একটু টানলেই হবে, কচুর শাক যত টানবে তত টেস্ট হবে। আর এদিকে দেখো আমি হলুদ দিয়ে দিলাম, দুই চামচ হলুদ দেবো, আর তরকারি আমার বেশি যেহেতু। আর এদিকে আমি এক চামচ দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিলাম, আর হচ্ছে জিরে দেবো, জিরে হচ্ছে গুঁড়ো, এই দেখো আমি বাড়িতে গুঁড়ো করে রাখি সেই জিরে দিয়ে দিলাম, হয়ে গেল। এবার আমি কষাবো। এই দেখো তোমার দাদাভাইকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কচুর শাকটা আমার হয়ে গেছে, নামিয়ে দিয়ে ছেলেকেও দিয়ে দিয়েছি যে কচুর শাক। আর এদিকে হচ্ছে সোয়াবিনের মশলা কষানো হচ্ছে, এখন কষাচ্ছি, একটু কষা কষা ভাজা ভাজা হবে, তারপরে সোয়াবিনগুলো দেবো। সোয়াবিনটা দেওয়া হয়ে গেছে, এবার কষাবো। এই দেখো কচুর শাকটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এদিকে সোয়াবিনটা কষিয়ে জল দিয়ে দিলাম, আর এখন ঘরে নিয়ে যাব। আর এই যে আটা মাখা তো হয়েই গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, দোকানের মালপত্র এখনও আনেনি, আনবে, একবার খেয়ে যাবে তোমার দাদাভাই, যেহেতু দোকান আজকে দেরি করে খুলছে। ও কচু শাক দিয়ে খাচ্ছে, এই দেখো কেমন হয়েছে কচু শাক, ভালো। সকালবেলার এই যে কাজ, ঘুরাঘুরি, কৃষ্ণা কৃষ্ণা করে গুছানো হয়েছে, সকালের পুজো টুজো দেওয়া হয়ে যায়, পুজো দেওয়া হয়ে গেছে। ছেলে দেখো তোমার দাদাভাই পয়সা দিয়েছে, ছেলে রোল নিয়ে আসলো তিনজনের জন্য তিনটা, এখন রোল খাচ্ছে বিড়ালের টিফিন। আর বিড়ালও খাচ্ছে, বিড়ালও খাচ্ছে, বিড়ালও রোল খাচ্ছে। আর খুব খিদেও লেগেছে, আজকে সেই সকালে খেয়ে গেছি, তারপরে দোকানেও আজকে কিছু খাইনি, তা তোমার দাদাভাই বলে তাহলে রোল নিয়ে আসবে, রোল খাবো, তা ছেলেই এনে দিয়েছে। খাওয়া দাওয়া বিকেলে টিফিনটা খেয়ে নি, কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। রোল রাতের খাবার নিয়ে বসে পড়েছি, রাতের খাবার হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এই দেখো কচুর শাক, আর হচ্ছে একটু ডাল আছে, আর এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো, একটু আলু ভাজাও আছে এর মধ্যে। এই দেখো এই সব রেডি করে নিচ্ছি, হাত বেড়ে নিয়েছি থালায়, সবাই এখন খাওয়া দাওয়া করবো। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসে দিও। গুড নাইট।